নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে কাটফাটা গরম থাকলেও এবার বৃষ্টির দেখা মিলতে চলেছে বাংলার বুকে এই মাত্র বাবা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বিহার থেকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশের ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা যার ফলে সোমবার হাওড়া হুগলি কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর সাথে ঝোড়ো হওয়া বোঝাতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বোঝাতে পারে এদিকে দক্ষিণ পশ্চিমবায়ু উত্তরবঙ্গের দিকে প্রবেশ করেছে যার ফলে হিমালয় পাতাদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বোঝাতে পারে এছাড়াও উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা হতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বোঝাতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের দিকে প্রবেশ করেছে যার ফলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বোঝাতে পারে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবার বাংলাদেশে ঢাকা রাজশাহী চট্টগ্রাম বরিশাল রংপুর খুলনা মনমেন ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুর মনমেন সিং খুলনা এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিন রাজধানী ঢাকাসহ বেশিরভাগ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সপ্তাহান্তে সহ ঝড় বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী এলাকায় ভয়ঙ্কর কালবৈশাখী আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে নব্বই শতাংশের আশেপাশে উপকূলবর্তী এলাকাগুলিতে সন্ধ্যের দিকে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হা যেতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ